মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু টিশাস লাইফস্টাইলস। কখনো কখনো কিন্তু আমাদের শরীরের সাথে সাথে মনটাও অনেকটা রেস্ট চায়, একটু দৈনন্দিন কাজকর্ম থেকে বিরতি চায়। তো আমার মনটাও সেটাই একটুখানি চেয়েছিল কালকে, তো সেই জন্য কিন্তু আমি কালকে কোনোরকম ব্লগ আপলোড করিনি। আর ভাবলাম একদিন একটুখানি নিজের শরীরটাকে এবং মনটাকে দুটোকে একটু রেস্ট দিই, কারণ যদি আমাদের হাতে ক্ষমতা থেকে থাকে যে নিজেদের কাজ থেকে নিজেদেরকে একটুখানি সময় দেওয়ার, একটু বিরতি দেওয়ার, তাহলে কিন্তু সেটা আমরা দিতেই পারি। এতে কিন্তু আমাদের কাজটাও খুব ভালো হয় আর নিজের মন এবং শরীর দুটোই কিন্তু খুব ভালো থাকে। যাই হোক, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর তোমরা দেখতেই পেলে যে আমি ডাল সিদ্ধ বসালাম, এর মাঝে কিন্তু আমি অনেকগুলো কাজ করেও ফেলেছি, বাকি কাজ গিয়ে সারবো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। এমনিতেই প্রত্যেকটা বাড়ির মহিলারাই এই দিনে কিন্তু পুজোতে প্রচুর ব্যস্ত থাকেন এবং প্রত্যেকেরই মনে হয় দেরি হয় পুজো থেকে উঠতে, তো সেরকম আমার মায়েরও অনেক দেরি হয়। তো সেই জন্যই বাবা যেহেতু খেয়ে দিয়ে বেরোবে, তো আমি বেশ কিছুটা কাজ এগিয়ে রেখেছি, এখন বাকি কাজগুলো আস্তে আস্তে করে এগোবো। মায়ের পুজো থেকে উঠতে খুব বেশি দেরি নেই, সেই জন্য দেখো আমি ইলেকট্রিক কেটেলেই এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি চাটা আজকে ইলেকট্রিক কেটেলেই করে নেবো। আর এইদিকে দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, নামিয়ে নেবো জাস্ট। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বাবা টিফিনে নিয়ে যাবে, সেই জন্য আলু পেঁপে কেটে রেখেছি, একটু মাখো মাখো করে আলু পেঁপের তরকারি করে দেবো। এইটুখানি আমি করে উঠতে পেরেছি। সবাইকে গুড মর্নিং বলো, বলো সবাই ভালো আছো? আর ঠাম্মি আর দাদুভাই কই গেছে বলো? কোথায় গেছে দাদা না ঠাম্মি? সাগরে গেছে। ঠাম্মা বলো দেখি আজকে আমাদের দুপুরের মেনু কি হবে? গরম গরম খিচুড়ি, পাপড় ভাজা, বেগুনি। বাহ বাহ, দারুন দারুন। আজকে আমাদের ব্রেকফাস্টের আগেই লাঞ্চের মেনু ঠিক হয়ে গেছে, ঠাম্মা বলে দিল শুনে নিলে, তার কারণ আমরা অনেকদিন খিচুড়ি খাই না। আর এই শীতের ওয়েদারে কিন্তু একটু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, মানে শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে বেগুনি আর পাপড় ভাজা, জাস্ট দারুন। বাবার পেঁপের তরকারিটা একটা নতুন কিছু অ্যাড হবে, যেটা হচ্ছে ইপির মশালা। ইপির মশালা আমি রেখে দিয়েছিলাম, তা ভাবলাম সবসময় তো নিরামিষভাবে খাই পেঁপের তরকারি, আজকে একটু এই মশালাটা অ্যাড করে দেখি, দিয়ে দেখি যে কেমন হয়, আশা করছি ভালোই হবে। পেঁপের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ব্রেকফাস্টটা কিন্তু আজকে যেমন হেলদি তেমন টেস্টিও, তাই একটুখানি পাউরুটি আনালাম, পাউরুটিতে একটু বাটার লাগিয়ে নিলাম, আর হচ্ছে ডাল সেদ্ধ গরমা গরম, উফ অমৃত অমৃত। যেটা পার্সেল এসেছে সেটা খোলার জন্য আমি টু মাচ এক্সাইটেড। টেনটানা, নিশ্চয়ই এইগুলো চিনতে পারছো, আমরা ছোটোবেলায় মেলা থেকে প্রচুর কিনেছি এইগুলো। তা আমাদের এখানকারও একটা দোকানে পাওয়া যেত, কিন্তু 3-4 বছর আমি প্রায় প্রতি মাসে একবার করে খোঁজ নিয়েছি, কোথাও পাইনি আমাদের এখানে। আর মেলা তো এখন 2 বছর গেছেই, তা সেই জন্য এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আজকে এসেছে। এইবারে এটাকে লাগিয়ে ফেলতে হবে আমার সিলিংয়ে। আমার কিন্তু স্নান কমপ্লিট, স্নান সেরে কিছুক্ষণ ছাদে বসেছিলাম, কিন্তু এখন নিচে যাচ্ছি, তার কারণ এইবারে রান্না বসাতে হবে। তোমাদের তো বললামই আজকের লাঞ্চের মেনু কী, তোমরা জেনেই গেছো। তা ঠাম্মার খাওয়ার সময় প্রায় হয়ে আসছে, এই জন্য গরম গরম খিচুড়ি এখনই বসিয়ে দেবো, সাথে বেগুনিও করে নেবো, ব্যাস।
খিচুড়ি পাপড় ভাজা আর বেগুনি কিন্তু একদম রেডি। প্রথম টেস্ট ঠাম্মাই করবে। লাঞ্চটা সেরে আসলাম আর আজকে আমরা তিনজনে জাস্ট অসম লাঞ্চ করেছি। মানে এত সুন্দর হয়েছিল খিচুড়িটা যে সব ওকে, মানে ঝাল মিষ্টি নুন সবই ওকে ছিল, দারুণ খেয়েছি সবাই মিলে। আর তখন তো দেখলে যে বড় ভাই আর আমি দুজন মিলে স্টারগুলোকে লাগিয়ে ফেললাম, বাট আমি একটা গণ্ডগোল করেছি, আমি না খুব গায়ে গায়ে লাগিয়ে ফেলেছি ওই দিকটাতে, যার জন্য দেখো পুরোটা কিন্তু কভার হয়নি আর এই দিকটাও হালকা হালকা হয়েছে। তো আর কি করা যাবে, বুঝতে না পারে লাগিয়ে ফেলেছি, এখন তো আর খোলা যাবে না, নিজে থেকে যদি খুলে পড়ে যায় তখন আবার ঠিকঠাকভাবে লাগানো যাবে। তো দেখা যাক, এটাই চলুক আপাতত। ওই যে প্রায় 6:40 বাজে, প্রচুর ঘুম দিয়ে দিয়েছি আমি, এখন আমার ঘুমটা ভাঙলো, এবারে ধরমরিয়ে উঠলাম যে এত লেট হয়ে গেছে সেটা বুঝতে পেরে। ওরে বাবা, আজকে দেখো বাইরে কিন্তু বেশ কুয়াশা রয়েছে, দেখো কেমন ধোয়াটে চারিদিক, আর ওই যে মাঠের ওখানে দেখতে পাচ্ছ কত কুয়াশা। আচ্ছা সবাইকে চা দিয়ে দিয়েছি, এইবারে তোমরা বলো দুপুরের খাবারটা আজকে কেমন খেলে? খুব ভালো খেয়েছি। খিচুড়িটা কেমন হয়েছিল? আজকে না আমি আসলে গোবিন্দভোগ চাল আর সোনাভোগের ডাল দিয়ে বানিয়েছিলাম খিচুড়িটা, এই জন্য না খেতে এত টেস্টি হয়েছে। মানে আমি তো খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসি না, এটা তোমরা জানোই, কিন্তু আমিও আজকে খুব ভালো খেয়েছি, এতটাই ভালো হয়েছিল খেতে। এখন প্রায় 8টা মতন বাজে আর এখন আমি যাচ্ছি একটু বৌমণির কাছে, কারণ অনেকদিন বৌমণির সাথে একটু আড্ডা দেওয়া হয় না, তো ভাবলাম যাই একটুখানি গল্প করে আসি। এই সেই দৃশ্য যেটা জাতি অনেক দিন দেখেনি। এই তুতুন তুতুন একটু তাকাও। বৌমণি আর দাদামণির সাথে আড্ডা সাড্ডা মেরে পুচকুটার সাথে খেলাধুলা করে তো বাড়িতে চলে আসলাম, এসে আজকে যে ব্লগটা আপলোড করলাম, আজকে যে ব্লগটা আপলোড করেছি সেটার আপলোডের কাজগুলো সারলাম, সেরে এখন প্রায় 9:45 বাজে। আমি আর মা এখন গভীর দুশ্চিন্তায় পড়েছি যে দুপুরের খাওয়াটা তো একেবারে দারুণ হয়েছে, কিন্তু এখন এই রাত্রিবেলা কি খাওয়া হবে সেই নিয়ে আমরা গভীর দুশ্চিন্তায় আছি। আমাদের কিন্তু অ্যাট লাস্ট ডিনারটা কমপ্লিট। যখনই এরকম মনে হয় যে কি খাবো কি খাবো সেটা ভেবে পাই না, তখনই দেখি রেজাল্ট যেটা বেরোয়, মানে ফাইনালি যেটা আমরা খাই সেটা কিন্তু বেশ টেস্টি হয়। সেরকমই কিন্তু আজকে আমরা খেয়েছি আলু পেঁয়াজ ভাজা আর গরম গরম ভাত, যেটা আমার ভীষণ প্রিয়। আগেও একদিন তোমাদের বলেছি যে এই আলু পেঁয়াজ ভাজা জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, তো কি খাবো ভাবতে ভাবতে এটাই আজকে আমাদের ডিনারের মেনু হয়েছে। তো আজকে সারাটা দিন কিন্তু খাওয়া দাওয়াটা একবার জবরদস্ত হলো, সকালের ব্রেকফাস্টটাও দারুণ ছিল, দুপুরের লাঞ্চটার তো কোনো কথাই নেই, আর রাতের খাওয়াটাও দারুণ হলো। শেষ ভালো যার সব ভালো তার। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই।